जुगेर परे जुग केटे जाए मानुषटाके भोले ना जुगेर परे जुग केटे जाए मानुषटाके भोले ना चले ना रे चले ना रे चले ना रे चले ना चले ना रे काके छाड़ा चले ना केशे उड़े जाए गीता हासिर राजा ज्ञानेर राजा रसिक राजा गोपाल भांड हासिर राजा ज्ञानेर राजा रसिक राजा गोपाल भांड हासिर राजा ज्ञानेर राजा নাও জি এবার শুরু করে দেখি হ্যাঁ 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 এই করছি জাপানা হ্যাঁ হিসেব বলছে খাম্বাজ রাজা নির্দিষ্ট সময়ের মধ্যেই সব খাজনার টাকা শোধ করে দিয়েছে বাহ ये तो खूब भलो कथा और कृष्णचंद्र ताई जहाँपाना से कि मोटेও भलो कथा ना उजी कृष्णचंद्र यदि सठीक समय आगे सब खाजनार टाका शोध करे देय ताहले आमी कोन छुतोय कृष्णचंद्रेर पिछने लागबो शुनी आमी एटा खूब भलो करेई जानी जहाँपाना कृष्णचंद्रेर पेছনে ना लागले आपनार आबार बिरियानी हजम होते चाय ना हाँ ठीक माझे माझे इच्छा करे कृष्णचंद्र के बिरियानी हानिर भेतरे ढुके सेद्ध करे खाई सेई कबे थेके कृष्णनगर राज्यटा हातिये नेওয়ার জন্য লড়াই করছি আর প্রত্যেকবার রাজা কৃষ্ণচন্দ্র আর গোপাল আমাদের বানানো ফাঁদে আমাদেরই ফেলে দিচ্ছে জাহাপানা তাই এবার আমি আগে থেকে কোনো ফাঁদ পাতব না উজির যা হবে সব সামনা সামনি বোঝা পড়া হবে ঠিকই জাহাপানা হ্যাঁ কি করবেন আপনি আমি কৃষ্ণনগরে যাব উজি আমি যাব আচমকা কৃষ্ণচন্দ্রকে না জানিয়ে এবার একটা হেস্তনেস্ত করেই তবে মুর্শিদাবাদে ফিরব এই আমি বলে দিলাম যে করেই হোক কৃষ্ণনগর রাজ্যটা আমার চাই উজি দূর কোথায় ভাবলাম একটু ঘুমিয়ে শরীরটা সতেজ করে নেব তা নয় गिन्नीर जुलूमबाजी दिन के दिन बेड़ेई चलेछे ठीक देखछी तो नाकि घुम कम होवार जोन्नो उल्टो पाल्टा देखछी नवाब आर उजिरके जेते देखलाम बोलेई तो मने हलो ओनारा तो राजबाड़ीर दिकेई जाच्छेन जाई एकबार गिये देखे आसि तो जय महाराज कृष्णचंद्र जय जय महाराज कृष्णचंद्र जय महाराज आज गोपाल डूब मेरे यार नतून की गोपाल गुने गुने कयेकटा दिन मात्र राजसभाय आसे और मासे गेले तो पुरो मासेर वेतन पाय की कृष्णचंद्र तोर राजकार्य केमन चलछे शुनी नवाब बहादुर अपनी राजा कृष्णचंद्र आपनाके देखे केमन भूत देखार मतन चमके उठलो ताई तो देखछि उजी কি কৃষ্ণচন্দ্র অমন চমকে উঠলে কেন মানে আমি তো সঠিক সময় খাজনা শোধ করে দিয়েছি নবাব বাহাদুর আর আপনি আমার রাজ্যে আসবেন তেমন কোনো চিঠিও তো আমি পাইনি তাই মানে কি মানে মানে করছো আমি বুঝি তোমার রাজ্যে তোমাকে না জানিয়ে আসতে পারি না 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 তা আমি বলতে চাইনি পারেন তো 100 বার পারেন জাহাপানা কিন্তু শুধু এই রাজ্যেই ঘুরতে আসেননি এসেছেন রাজ্য কেমন চলছে সেটা দেখতে রাজ্য ভালোই চলছে নবাব বাহাদুর প্রজারা সবাই খুশিতে আছে মাঠ ভরা ধান পুকুর ভরা মাছ রাজকোষ ভরা মুদ্রা তাই না মহারাজ হ্যাঁ মন্ত্রী মশাই একদম ঠিক বলেছেন নবাব বাহাদুর গোপাল তুমি আগে হ্যাঁ মহারাজ রাস্তা দিয়ে বাজারের পথে যাচ্ছিলাম উজির আর নবাব বাহাদুরকে রাজবাড়ির দিকে আসতে দেখে আমিও চলে এলাম এবার চলো তোমার রাজ্যটা একটু ঘুরে দেখা যাক দেখি তোমার শাসন ব্যবস্থায় রাজ্যের প্রজারা কেমন আছে নবাব বাহাদুরকে তো বিশেষ সুবিধের বলে মনে হচ্ছে না নিশ্চয়ই কোনো ফাঁদ পেতে রেখেছেন আমার রাজ্যটা হাতিয়ে নেওয়ার জন্য आमी बरं गोपाल के संगे करे निये जाई। ताई भालो चलुन चलुन नवाब बाहादुर ए गोपाल अरे तुमिओ चलो आमादेर संगे। দেখুন দেখুন যেদিকেই তাকাবেন সেদিকেই সবুজ ধান খেত। তাই তো যেদিকেই তাকাই সেদিকেই ফসল আর ফসল। আর প্রজারা হ্যাঁ তারা কি সবাই সুখে আছে জাহাপানা? ওই তো দুজন চাষি আমাদের দিকেই আসছে নবাব বাহাদুর। আপনি না হয় তাদের নিজের মুখেই একবার জিজ্ঞাসা করে দেখুন না। এই যে চাষিরা, তোমরা সবাই কেমন আছো? আগে ভালো আছি হুজুর। শুনলাম রাজা কৃষ্ণচন্দ্র তোমাদের উপর খুব অত্যাচার করেন, সময় মতো খাজনা না দিলে জমি কেড়ে নেন, এটা কি সত্যি? হ্যাঁ বলো বলো। কি যে বলেন হুজুর, এই কথা মোটেও সত্য নয়। মহারাজ একেবারে মাটির মানুষ, সুখ দুঃখ আপদ বিপদ যখনই দরকার হয় তখনই মহারাজকে পাশে পাওয়া যায়। মহারাজ তো নন, যেন সাক্ষাৎ ভগবান। ঠিকই বলেছো ভাই, আমাদের মহারাজ সাক্ষাৎ ভগবান। যাও যাও এবার তোমরা বাড়ি যাও। দেখলেন তো নবাব বাহাদুর, আমার রাজত্বে রাজ্যের প্রজারা সবাই সুখে শান্তিতে আছে। বড্ড রোদ, আমার খুব গরম লাগছে কৃষ্ণচন্দ্র। আমি 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 প্রাসাদে ফিরতে চাই। তা তো লাগবেই। হাজার চেষ্টা করেও নবাব বাহাদুর মহারাজের কোনো দোষ খুঁজে পাননি, তাই তো নবাবের মাথা এখন গরম। চলুন নবাব বাহাদুর প্রাসাদে ফিরে একটু খেয়ে নেবেন। ওরে বাবা, রাজা কৃষ্ণচন্দ্র নবাবের বেশ ভালোই খাতির যত্ন করছে দেখছি। এইভাবে চলতে থাকলে যে রাজা কৃষ্ণচন্দ্রের দোষ খুঁজে বার করে তাকে শাস্তি দেওয়া অসম্ভব। এই তো রাজা কৃষ্ণচন্দ্রকে শাস্তি দেবার একটা কারণ খুঁজে পেয়েছি। জাহাপানা দেখুন দেখুন, জাহাপানা দেখুন, একবার চোখ খুলে দেখুন। ছি 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 ছি, আমাদের নবাব বাহাদুরকে এইভাবে অপমান। কি হলো জি, কে আমাকে অপমান করলো? রাজা কৃষ্ণচন্দ্র জাহাপানা। আমি আবার কি করলাম? এই দেখুন জাহাপানা, রাজা কৃষ্ণচন্দ্র আপনার ছায়ার ওপর পা দিয়ে দাঁড়িয়ে আছে। আপনি হলেন কিনা যাকে বলে বাংলার নবাব, একটা সামান্য রাজ্যের রাজা হয়ে রাজা কৃষ্ণচন্দ্র কিনা আপনার ছায়ার উপর পা দিয়ে দাঁড়ায়। হ্যাঁ, কত বড় সাহস! হ্যাঁ, এই কৃষ্ণচন্দ্র আমাকে এইভাবে অপমান! আমি তোমাকে ছাড়বো না, এই বলে দিলাম। না মানে আমি ইচ্ছে করে আপনার ছায়ায় পা দিয়ে দাঁড়াইনি নবাব, তাছাড়া এইটা তো সামান্য ছায়া, তাতে পা দিলে আর কি বা আসে যায়? যায় যায়, অনেক কিছু আসে যায়। তুমি বাংলার নবাবের ছায়ায় পা দিয়ে দাঁড়িয়েছো, এই অপরাধে আমি তোমার গর্দান নেব কৃষ্ণচন্দ্র। রাগ করবেন না নবাব বাহাদুর, এই সামান্য বিষয়ের জন্য মহারাজের গর্দান নেওয়া কি উচিত হবে? তুমি আর বেশি ভাড়ামো করো না গোপাল, নবাব রেগে গেলে তোমার গর্দানও নেবেন। না বাবা, এখানে মুখ খোলা উচিত হবে না। আমি বাবা চুপ করে থাকি, যেদিকে দল ভারী সময় বুঝে সেই দিকেই চলে যাব। আপনার পায়ে পড়ি নবাব বাহাদুর, আমাকে ক্ষমা করে দিন, এই ভুল আমার আর কোনোদিন হবে না। না 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 না, ক্ষমা আমি করব না, কিছুতেই নয়। আগামী কালই তোমার গর্দান নেব। বলো কৃষ্ণচন্দ্র, তোমার শেষ ইচ্ছে বলো। আমি কথা দিলাম, তোমার শেষ ইচ্ছে আমি পূর্ণ করব। হায় হায়, আমি কি করলাম! গর্দান নেওয়ার কথা শুনে মহারাজ খুব ভেঙে পড়েছেন নবাব বাহাদুর, তাই মহারাজের হয়ে আমি আপনার কাছে একটা দিন অতিরিক্ত সময় চাইছি। ধরে নিন এটাই মহারাজের শেষ ইচ্ছে। বেশ, দিলাম একদিন অতিরিক্ত সময়। আমি কৃষ্ণচন্দ্রের প্রাসাদেই থাকবো, কৃষ্ণচন্দ্রের গর্দান নিয়ে তবেই আমি মুর্শিদাবাদে ফিরবো। চলো উজির। এই গোপাল, এবার কি হবে বলো তো গোপাল? সেটাই তো ভাবছি মহারাজ। सकाल थेके एक फोटा जलो मुखे तोलेननी एइभावे जे असुस्थ हये पड़बेन। आर शरीर भालो रेखे कि होबे बोलो तो रानी? अरे एकदिन परेई जे ना ना ओसब किछुई होबे ना, सब ठीक हये जाबे देखबेन। ना रानी, नवाब जखन एकबार सुयोग पेयेछे तखन आमार गड़टा निये तबेई छाड़बेन। एर थेके पालानोर आर कोनो पथ नेई रानी। चलुन तबे আমরা এই রাজ্য ছেড়ে অন্য কোথাও চলে গিয়ে ছদ্মবেশে থাকি। না 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 না, আমার রাজ্য ফেলে, প্রজাদের ফেলে আমি কিছুতেই যাব না রানী। মহারাজও পালিয়ে যাবেন না, আর নবাবও মহারাজের গর্দান নিয়েই ছাড়বেন। এই সুযোগ নবাবের দলে যোগ দিলে আমার প্রাণও বাঁচবে আর কৃষ্ণনগরের রাজাও হতে পারবো। যাই এই বেলা একবার নবাবের সঙ্গে দেখা করে আসি। चमके दिलाम कृष्णचंद्र के विद्युतेर मतन जहाँपाना। एबार कृष्णनगर राज्यटा पावार हाथ थेके केउ आमाके आटकाते पारबे ना। एबार शुधु कृष्णचंद्रेर गर्दान नेवार अपेक्षा। ठीक बोलेछेन जहाँपाना। मंत्री जी आगे आज थेके आमी आपनार होई काज करब जहाँपाना। आज थेके आपनिई आमार उपरवाला। देखेछेन ना बाप, सुयोग बुझे केमन दल बदल करछे एई मंत्रीटा। बेश बेश बेश, आमार ताते कोनो आपत्ति नेई। दल जत भारी होबे ततई भालो। মানুষটা সেই কোন সকালে বাজারে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছে, বেলা গড়িয়ে সন্ধে হতে চলল, এখনো মানুষটার আসার নাম নেই। গিন্নি ও গিন্নি, আই এতক্ষণে এসেছেন বুঝি? তা তুমি কেমন মানুষ গা? কেন কেন, তুমিও যেমন মানুষ আমিও তেমন মানুষ। তোমার মতন আমারও দুটো হাত, দুটো পা, দুটো কান, দুটো চোখ আর একটা নাক আছে। সে তো দেখতেই পাচ্ছি, শুধু নেই মাথা। সেই কখন তোমাকে বাজার করতে পাঠিয়েছি, বলি বাজারের থলেটা কোথায় ফেলে এলে শুনি। এই রে যা, একেবারে ভুলে মেরে দিয়েছি। আর বলো না গিন্নি, নবাব আর উজির রাজ্য ভ্রমণে এসেছেন। মহারাজ নবাবের ছায়ার উপর পা দিয়ে দাঁড়িয়েছেন, শুধু এই অপরাধে নবাব বাহাদুর মহারাজের গর্দান নেবেন বলে জানিয়েছেন। এত কিছুর মাঝখানে কি আর বাজারের থলের কথা মনে থাকে গিন্নি? সে কি গো, হায় হায় হায়, আর আমরা যাব কোথায়? মহারাজ চলে গেলে রাজ্যটা যে ভেসে যাবে গো। না না, এত সহজে আমি মহারাজের কিচ্ছুটি হতে দেব না গিন্নি। যতক্ষণ আছে গোপাল ভাঁড়, নবাব পারবে না মটকাতে মহারাজের ঘাড়। পেয়েছি গিন্নি পেয়েছি, একটা উপায় খুঁজে পেয়েছি। এখনো সময় আছে, এই সুযোগে মহারাজের সঙ্গ ছেড়ে নবাবের দলে যোগ দাও সবাই, না হলে নবাবকে বলে আমি তোমাদের সবার গর্দান নেব, এই বলে দিলাম। না 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 না, এ কি করে হয়? সারা জীবন মহারাজের জন্য কাজ করে গেলাম, আর আর শেষ বয়সে এসে কিনা দল বদল করতে হবে। না 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 না, তোমাদের মহারাজের হাতে আর মাত্র একদিন সময় আছে। আগামীকালই নবাব মহারাজের গর্দান নেবেন, তার মধ্যে যদি তোমরা নবাবের দলে যোগ দাও তবে এই যাত্রায় বেঁচে যাবে, না হলে মহারাজের গর্দানের সঙ্গে সঙ্গে তোমাদের সবার গর্দানও ঘ্যাচাং ফো। মন্ত্রী মশাই ঠিকই বলেছেন, ভেবে দেখো সবাই। গোপাল, তুমিও শেষে এই কথা বলছো? হ্যাঁ বলছি, সব ভেবে চিন্তেই বলছি। দল বদল করা অন্যায়ের কিছু নয়, তাছাড়া আমাদের মহারাজ আজ আছে কাল নেই। বাহ গোপাল, তুমিও যে दल बदल करबे एटा आमी बुझतेई पारिनी। आमी एखुनी नवाब के गिये एई खबरटा दिच्छी। बोलुन बोलुन नवाब के बोले दिन आज थेके गोपाल भाड़ो नवाबेर दले। गोपाल शेषे तुमिओ? आगे हाँ महाराज आपनि ठीकई शुनेछेन। छी 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 एई जोन्नो तोमाके एतो स्नेह करेछिलाम शेषे तुमिओ आमाके ठकाले। महाराज आपनी एक बार राजसभाय बोलेछिलेन गोपाल के चोख बंध करे भरसा करा जाए, गोपाल आपनाके कोनोदिन छेड़े जाबे ना। सुजोग बुझे गोपालो आपनार पीठे केमन छुरी बसिये दिल महाराज। आमार भाबतेई घृणा करछे गोपाल जे तुमी आमार राजसभार एकजन सदस्य छिले। बेरिये जाओ आमार चोखेर सामने थेके। कृष्णचंद्र एके एके सबाई जे तुम्हें छेड़े गेल। नवाब बहादुर आज थेके आमी आपनार होयेई काज करब, दया करे एई अधम के आपनार पाये ठाई दिन। शेषे गोपालो आमादेर दले चले एलो। এরকম হবে জানলে আমি কবেই তোমাদের আমার রাজসভা থেকে বার করে দিতাম। শেষে কিনা সবাই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করলো। আপনি আপনি শান্ত হন মহারাজ, শান্ত হন। এটাই আপনার ভাগ্যে লেখা ছিল, ভাগ্যে লেখা যে কেউ খণ্ডাতে পারে না মহারাজ। কে আছো এক্ষুনি ঢাড়া পিটিয়ে রাজ্যে ঘোষণা করে দাও আগামীকাল সকালে রাজা কৃষ্ণচন্দ্রের গর্দান নেওয়া হবে, আর আজকের মতন কৃষ্ণচন্দ্রকে কারাগারে বন্দী করে দাও যাতে কোথাও পালিয়ে যেতে না পারে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি। রানী, ও রানী আমাকে বাঁচাও রানী। অবশেষে সেই দিনটা এলো। আজ কৃষ্ণচন্দ্রের এই পৃথিবীতে শেষ দিন, কাল থেকে এই কৃষ্ণনগর রাজ্যটা আমার। নবাব বাহাদুর আপনি চাইলে আমার উপর এই রাজ্যের দায়িত্ব দিতে পারেন, আপনি যেমনটি বলবেন আমি তেমনটি শুনবো। দেব এই রাজ্যের দায়িত্ব আমি তোমাকেই দেব। তুমি হলে আমার প্রভুভক্ত গাধা, আমি জানি আমি যা বলবো তুমি তাই শুনবে। নবাব আপনি আমার প্রশংসা করলেন না তিরস্কার করলেন কিছুই বুঝলাম না, শুধু এইটুকু বুঝলাম আমি হব কৃষ্ণনগরের নতুন রাজা। নবাব বাহাদুর আমি তাহলে মন্ত্রী হব। হবে 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 সবই হবে, তার আগে কৃষ্ণচন্দ্রের গর্দানটা তো নিতে হবে। উজির তলোয়ার বার করো, আমি নিজে হাতে কৃষ্ণচন্দ্রের গর্দান নেব। দাঁড়ান নবাব বাহাদুর। কি হলো গোপাল, মাঝপথে থামালে কেন? আগে একটা অনুরোধ ছিল নবাব বাহাদুর। আবার কি অনুরোধ? আগে অনেকগুলো বছর তো মহারাজের সঙ্গে ছিলাম আমি, মহারাজ সব কাজ আমাকে দিয়েই করাতেন, এদিকে বেতনও বাড়াতেন না, তাই আমার মনের কোণে মহারাজের জন্য অনেক রাগ জমে আছে। তা আপনি যদি অনুমতি দেন তাহলে মহারাজের গর্দানটা আমি নিজে হাতে ঘেঁচাংফু করতে চাই। ছি গোপাল ছি, তুমি তুমি শেষ পর্যন্ত এতটা নিচে নামবে আমি ভাবতেই পারিনি গোপাল। গোপালকে ভালোবাসার, গোপালকে বিশ্বাস করার ভালো মর্যাদা দিচ্ছে এবার গোপাল। ভাগ্যিস এই দিনটা এসেছিল, না হলে তো আমি গোপালের আসল চেহারাটা দেখতেই পেতাম না। গোপালকে এতদিন বিশ্বাস করে আমি ঠকেছি, আমিও চাই আমার গর্দান ওই গোপালই নিক। নাও গোপাল ধরো, রাগ পুষে রাখতে নেই, কৃষ্ণচন্দ্রের গর্দান নিয়ে সব রাগ ঝেড়ে ফেলে দাও। नवाब बहादुर महाराज कृष्णचंद्र गर्दान निये गोपाल तुम आमार संगे मस्करा करछो कृष्णचंद्र जो अक्षत दाड़ी रयेछे ताते कि जहाँपना देखलेन ना आमी केमन महाराजेर छायार गलाय एक कोप मारलाम छाया गलाय कोप मारले आसल मानुषेर किछुई हय ना मरकट केन 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 हय ना केन छायाय पा दिले यदि आपनाके अपमान करा हय ताहले छायार गर्दान निले सेटा शास्ति हबे ना केन गोपाल तुम्हार मने कि नवाब बहादुर भूल बोललाम ना माने 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 ठीक ही बोलेछो गोपाल तबे आर महाराज गोपाल भाड़ मंत्री नय जे सुयोग बुझे दल बदल करबे गोपाल भाड़ महाराजेर संगे छिलो आछे आर भविष्यतेओ थाकबे সত্যি গোপাল যা খেলা দেখালে তুমি তুমিও আমাদের ক্ষমা করে দিও গোপাল না বুঝে আমি আর মহারাজ তোমাকে অনেক উল্টোপাল্টা বলেছি কোথা থেকে কি হয়ে গেল কিছুই বুঝলাম না জাহাপনা এখানে আর বেশিক্ষণ থাকা বোধহয় ঠিক হবে না চলুন জাহাপনা মুর্শিদাবাদে ফিরে যাই গোপাল থাকতে কৃষ্ণনগর আমাদের আর পাওয়া হবে না জাহাপনা ঠিক বলেছে উজির চলো 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 আমাকে একা ফেলে যাবেন না জাহাপনা এবার 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 আমার কি হবে মহারাজ ভুল হয়ে গেছে মহারাজ আর কোনোদিন আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না 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 আরে তোমাকে ফিরিয়ে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না এই প্রহরী এই মন্ত্রীকে ধরে এক্ষুনি কারাগারে বন্দী করে দাও ওরে বাবা রে ওরে বাবা রে ওরে ওরে বাঁচান মহারাজ বাঁচান ক্ষমা করে দিন আর হবে না ওরে বাবা ওরে বাবা ওরে বাবা गोपाल भाग्यिस तुई छिले ना होले आज एक भयंकर विपद घटे जेतो आमी तोमाके सर्वोच्च पुरस्कारे पुरस्कृत करबो एई नाओ धर 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 धन्यवाद महाराज আসুন আসুন এদিকে আসুন এদিকে এদিকে এই যে মুদ্রাগুলো দেখছেন এগুলো হলো রাজা বিক্রমাদিত্যের আমলে বিক্রমাদিত্যের আমলের হ্যাঁ বর্ধমান রাজ এগুলো মহারাজ বিক্রমাদিত্যের সময়ের মুদ্রা কি আশ্চর্য হ্যাঁ কতদিন আগের মুদ্রা আপনার কাছে আছে আগে হ্যাঁ কৃষ্ণচন্দ্রের মুদ্রা সংগ্রহ তো দেখছি আমাকেও হারমা নয় নবাব বাহাদুর কেমন দেখছেন ঠিক আছে এতে আবার নতুনত্বের কি আছে বিক্রমাদিত্যের সময় মুদ্রা আমার কাছেও আছে কি হুজুর ঠিক বলছি কি না একেবারে ঠিক হুজুর বিক্রমাদিত্যের মুদ্রা চন্দ্রগুপ্তের মুদ্রা তারপর ওই যে কি জানো ইতিহাসে যাকে বলে খামখেয়ালি রাজা ওই মোহাম্মদ বিন তুগলকের মুদ্রাও আছে শুনলে তো আমার কাছে কি কি আছে তা কৃষ্ণচন্দ্র বিক্রমাদিত্য চন্দ্রগুপ্ত মোহাম্মদ বিন তুগলক ছাড়া আর কোন মুদ্রা আছে নাকি তোমার প্রদর্শনীতে থাকলে দেখাও না হলে আমাকে অতিথিশালায় পাঠাবার ব্যবস্থা করো এই ঠায় দাঁড়িয়ে থেকে থেকে আমার পা ব্যথা করছে তাহলে তো একবার ওদিকে যেতে হয় জাহাপনা ওদিকে কি আছে ওদিকে আছে সম্রাট আকবরের আমলের আকবরী মুদ্রা বলো কি মন্ত্রী আকবরী মুদ্রা আকি হ্যাঁ জাহাপনা তাই তো বলছি একবার ওদিকে চলুন सकले देखुन एगुलो होच्छे बाबरेर नातिर माने आकबरेर आमलेर मुद्रा भालो करे हाते तुले देखुन सम्राट आकबरेर मुखेर छाप आछे प्रत्येकटा मुद्रार उपर देखुन देखुन सकले भालो करे देखुन बाबा की कांड এতদিন শুধু আকবরী মুদ্রারই নাম শুনেছি আজ তো চোখে দেখলাম সত্যি চোখ একেবারে সার্থক হলো আকবরী মুদ্রা सत्य तो ये तो खोद आकबरी मुद्रा जा आमार संग्रह नहीं অথচ कृष्णचंद्र का चाचे की व्यापार आकबरी मुद्रा देखे नवाबेर चोख एमन बड़ बड़ हो गेल केन मन होच्छे जेन जीवने प्रथमबार देखछे एकबार बाजिए देखते होच्छे की नवाब बहादुर आपनार संग्रहे निश्चय अनेक आकबरी मुद्रा आछे की करे बोलबो जे आमार संग्रहे कोनो आकबरी मुद्राई नेई हाँ आछे आछे तो अनेक आछे बस्ता बस्ता आछे घोड़ा घोड़ा आछे कृष्णचंद्र मोह डाका तो हलो তাহলে তো এবার আমায় অতিথিশালায় যেতে হয় আমি সকলকে অতিথিশালায় পাঠাবার ব্যবস্থা করছি মন্ত্রী এদের সকলকে অতিথিশালায় নিয়ে যাও দেখো যত্ন অতিথি যেন কোনো ত্রুটি না হয় आकबरी मुद्रा देखे नवाब बहादुरेर चोख दुटोर की अवस्था हयेछिल सेटा की खेयाल करेछेन ना सेटा तो खेयाल करिनी अच्छा तुमी कि किछु लक्ष्य करेछो करेछि माने कि बोलबो महाराज ओगुलो देखे नवाबेर चोख दुटो जेन ठीकरे बेरिये आसछिल आमि निश्चित जे ओई दुष्प्राप्य मुद्रा नवाबेर भाड़ारे नेई আর আমার অনুমান মিথ্যে না হলে নবাব কিন্তু ওগুলো আপনার কাছ থেকে চেয়ে বসতে পারেন বলছো কি গোপাল আরে ওগুলো যে আমার বিয়ের সময় আমার বাবা তোমাদের রানীমাকে আশীর্বাদ স্বরূপ দিয়েছিলেন না 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 নবাব চাইলেও আমি ওগুলো দিতে পারবো না चले जाच्छे जले जाच्छे सारा शरीर आमार जले जाच्छे केन जहाँपाना केन जले जाच्छे केन है बोलता बा भीमरुले कामड़ालो नाकि खामोश अर्थात ये जाला से जाला नय ये अन्य जाला ये तो अच्छा मुश्किले पड़ा गेलो हाय 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 नवाब होए आमार भांडारे जानी आमार अधीनस्थ सामान्य एक राजा होए कृष्णचंद्रेर भांडारे ताई आछे आसले আসল আকবরী মুদ্রা না 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 ইয়া সহ্য হচ্ছে না ওহো বয়সে বাড়ার সাথে সাথে নবাব দেখছি ছেলে মানুষ হয়ে যাচ্ছেন আরে বাবা আপনার অধীনস্থ কৃষ্ণচন্দ্রের কাছে থাকাও যা আপনার কাছে থাকাও তাই মানে মানে অতি সোজা শুধু স্থান পরিবর্তন করে নিলেই হয় মানে কৃষ্ণচন্দ্রের কাছ থেকে ওগুলো আপনি চেয়ে নিন ব্যাস তাহলেই কেল্লা পাতে আজ যা কৃষ্ণচন্দ্রের কাছে আছে কাল তাই হয়ে যাবে আপনার দখলে সত্যি সত্যি হুজুর তোমার জবাব নেই তাহলে তাই হোক আজই চেয়ে নেব ওই আকবরী মুদ্রা বাবা এ তো খুব জটিল ব্যাপার মনে হচ্ছে যাই চট করে মহারাজকে খবরটা দিয়ে আসি মহারাজ এইমাত্র আমি নিজের কানে শুনে এলাম উজির বেটা ওগুলো আপনার কাছ থেকে চেয়ে নেবার জন্য নবাবকে পরামর্শ দিচ্ছে তাহলে তো হয়েই গেল যা ভয় পেয়েছিলাম তাই হলো কাটা খালে কুমির বেটা হড়বড় করে ঢুকে পড়ল মহারাজ नवाब बहादुर एक्षुनि आपनाके डाकछेन बस हये गेल नवाब आकबरी मोहर चेये बसले तखन कि उत्तर देब आमि ह্যাঁ कि देब कि ठीक आछे तुमि गिये बोलो आमि आसछि जाओ 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 आमार मने हय नवाब चाइले ओगुलो आपनार दिये देওয়াই भालो ना होले तो अजथा नवाबेर साथे विवादे जड़िये पड़ते होबे आमार मत हच्छे प्रथम रातेই बेड़ाल मेरे देওয়া পরিষ্কার বলে দিন ওগুলো আপনার বাবার দেওয়া আশীর্বাদ তাই দিতে পারবেন না अरे एसो 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 कृष्णचंद्र आमी तो तुम्हें एकला आसते निर्देश दिएछिलाम संगे करे तोमार अपदार्थ मंत्री आर शानाइयेर पो गोपाल के निये एले केन आगे आपनार शानाइयेर पो उजी साहेब जदि थाकते पारे ताहले आमी थाकले क्षति की हुजूर जा बोलार आछे ता आपनि आमादेर सामनेई बोलते पारेन हाँ हाँ बोलबोई तो बोलबोई तो आमी तो आमी तो और अन्याय किछु करछि ना जे तोमादेर सामने बोलते पारबो ना। शोनो कृष्णचंद्र तोमार ओई आकबरी मोहरगुलो आमार चाई। हाँ हाँ देवेन देवेन काल आमी निजे गिये ओगुलो पौंछे दिये आसबो। ताहले तो गोल मिटेई गेल। गोल कि एत सहजेई मिटे जाय जाहापना। तार माने এই কৃষ্ণচন্দ্র গোপাল এসব কি উল্টোপাল্টা বলছে? উল্টোপাল্টা নয় হুজুর, আমি সোজা সাপটাই বলছি, ও মোহর দেওয়া যাবে না। কি এত বড় সাহস আমার মুখের উপরে না বলা কৃষ্ণচন্দ্র? আসলে মানে ওই মোহরগুলো তো মানে ওই পীর সময় বাবার কাছ থেকে আশীর্বাদই পেয়েছিল। আসলে ওই আশীর্বাদী জিনিস তো কাউকে দেওয়া যায় না জাহাপনা। ও এত দূর তুমি কি জানো ওই আশীর্বাদ তোমার জীবনে অভিশাপ হয়ে নেমে আসতে পারে? আমি চাইলে তোমার রাজত্ব তোমার ভিটেমাটি চাটি করে ছেড়ে দিতে পারি। ক্ষমতার জোরে সেটা আপনি করতেই পারেন জাহাপনা, তবে সেটা যদি করেন তাহলে আমরাও সকলকে বলে দেব যে আকবরী মোহরের লোভে আপনি এমন জঘন্য কাজটা করেছেন। ঠিক এত বড় সাহস? ঠিক আছে আমিও দেখে নেব ওই মোহর আমি পাই কিনা। চলো চলে এসো। একদম রাগ করে চলে যাবেন না জাহাপনা। এটা কিন্তু ভালো হলো না গোপাল, এরপর যুদ্ধ টুদ্ধ বাঁধলে তোমার ওই জালার মতো ভুঁড়ি আর বেলের মতো টাক দিয়ে সেটা সামলাতে পারবে তো? বেলের মতো টাক দিয়ে না পারি, টাকের ভেতর যে বস্তুটি আছে সেই বুদ্ধি দিয়ে ঠিক সামলে নিতে পারবো। চলে আসুন মহারাজ। খুব তো কথার ফুলঝুরি উড়িয়ে গেল, এরপর বুঝবে কত ধানে কত চাল, বুঝেছো? কি বলছেন কি? এত কিছু ঘটে গেল? হ্যাঁ এত কিছু। আচ্ছা রানী, এই গোপালের পরামর্শে নবাবকে তো মোহর দিতে অস্বীকার করলাম, কিন্তু এরপর রাগের মাথায় নবাব যদি কিছু করে বসে তাহলে সেই হ্যাপা সামলাবো কি করে? এত দুশ্চিন্তা করবেন না মহারাজ, গোপাল যখন পরামর্শ দিয়েছে তখন দেখবেন ও ঠিক একটা উপায় বের করবেই। ঠিক বলেছেন রানীমা, একেবারে ১০০ কথার এক কথা। তবে একটা কথা আছে। কি কথা গোপাল? আগে আপনি তো জানেন ভালো মন্দ খাবার পেটে না গেলে আমার আবার বুদ্ধি খোলে না। কালকেই রাজবাড়িতে তোমার নিমন্ত্রণ, তা কি কি খাবে বলো? ওই তো ওই মাছের মাথা দিয়ে ঘন ঘন মুগের ডাল মেখে সরু চালের ভাত, তারপর ওই 5 রকম ভাজা, পোনা মাছের কালিয়া, গলদা চিংড়ির মালাইকারি আর কচি পাঁঠার ঝোল। হবে হবে সব হবে, আমি নিজের হাতে রান্না করে কাল তোমায় খাওয়াবো। কি মজা! নিজের হাতে রাঁধবেন? তাহলে ঘি গরম মশলা দিয়ে সামান্য পোলাও আর পায়েস। শুধু গোপাল খাবে রানীমা, আমি কি বাদ পড়বো? না না বাদ পড়বেন কেন, কাল আপনারও নিমন্ত্রণ। রানীমার দয়া শরীর। তাহলে চট করে যাবি আর পট করে খবরা খবর নিয়ে চলে আসবি। কোনো চিন্তা করো না, ছুটে যাব আর উড়ে চলে আসব। কি অপমান, কি অপমান! আমি तमाम বাংলার নবাব আমার মুখের উপরে বলে কিনা মোহর দিতে পারবে না। সত্যি কি দুঃসাহস! বাবু বাবুজি কিছু একটা ভাবো যাতে করে ওই মোহর আমি হাতাতে পারি। মাথায় মাথায় এসে গেছে মালিক। আমার মতলবটা শুনুন। কি আওয়াজ, কি আওয়াজ! সত্যি সত্যি উজি তোমার বুদ্ধির জবাব নেই। এই বুদ্ধিতে সাপও মরবে আবার লাঠিও ভাঙবে না, সব আকবরী মোহর সুরসুর করে ঢুকে যাবে আপনার সিন্ধুকে। কোষাগারে চাবি ওরা পাবে কি করে? তার জন্য তো কাক আছে মহারাজ, ভাতের লোভ দেখালেই ওই কৃষ্ণচন্দ্রের মন্ত্রী ঠিক কাকের মতো সব কাজ করে দেবে। যাই শর্ট করে গিয়ে ফট করে গোপাল দাদাকে খবরটা দিয়ে আসি। ভেতরে আসবো রানীমা? হ্যাঁ হ্যাঁ এসো এসো। তা কিছু বলবে গোপাল? হ্যাঁ রানীমা, জরুরি কথা আছে। কি বলছো কি গোপাল? তবে চিন্তা করবেন না, মোহর নিয়ে ওই নবাবকে জাঘল খাওয়াবো না, বুঝবে তখন মজা। আমি এখন আসি রানীমা। এমন গোগ্রাসে খাবার কি হলো বলো তো গোপাল? ধীরে সুস্থে খাও। আরে তোমার খাবার তো কেউ আর কেড়ে নিচ্ছে না। এই রে, কি হলো বাবা? খাওয়ার সময় এমন নজর দিলেন না যে ফট করে পেয়ে গেল। খেয়ে বসেও পেয়ে গেল? না বড় না ছোট? আগে বড়। ছি ছি গোপাল, সামলাতেই যখন পারবে না তখন এত খাও কেন? আমার খুব পেয়েছে, আপনারা খান, আমি হালকা হয়ে আসি। তুমি আমার সঙ্গে এসো, আমি দেখিয়ে দিচ্ছি। পেটুকের এক শেষ, কাঁড়ি কাঁড়ি খাবে আর হালকা হতে দৌড়বে। এই নাও, আমি কালই আপনাকে নকল মোহর দিয়ে যাব। আসল থাকবে আসলের জায়গায় আর নকল চলে যাবে কোষাগারে। আপনি তাহলে আসুন রানীমা, আমি একটু সময় কাটিয়ে তারপর যাচ্ছি। ঠিক আছে। ওই তো এসে গেছে। তা গোপাল, হালকা হলে? তাহলে পেটটাও হালকা হলো আর সেই সাথে মাথার মধ্যে হালকা করে একটা বুদ্ধিও চলে এলো, আকবরি মোহর রক্ষা করার বুদ্ধি। কিরকম? আচ্ছা মহারাজ, আকবরি মোহরগুলো কোথায়? আমার ঘরে লোহার সিন্দুকে। আমি যখন বলবো তখন ওগুলো সিন্দুক থেকে সরিয়ে কোষাগারে রেখে দেবেন না, আর কোষাগারের চাবিটা নিজের কাছে না রেখে আমার কাছে রেখে দেবেন। তোমার কাছে কেন? কেন জানি না, আমার মন বলছে কয়েকদিনের মধ্যেই মোহরের লোভে রাজবাড়িতে ডাকাতি হতে পারে। ডাকাত এসে আপনার কাছে কোষাগারের চাবি না পেয়ে ফিরে যাবে। ওরা ভাবতেও পারবে না যে চাবি আছে আমার কাছে। ডাকাত যদি আমার বাড়িতে হামলা করে তাহলে আমি প্রাণ দিয়ে দেব, কিন্তু চাবি দেব না। শাবাশ, এই তো চাই। আর আমি যে কি চাই তা জানে শুধু আমার মন। হ্যাঁ, শোনো শাকরা ভাই, এই নমুনা দিয়ে গেলাম, ভালো করে দেখে বলো কালকের মধ্যে হুবহু এইরকম 200টা নকল মোহর বানিয়ে দিতে পারবে কিনা। তুমি কোনো চিন্তা করো না গোপাল দাদা, কালকের মধ্যেই পেয়ে যাবে। আর একটা কথা, ব্যাপারটা যেন পাঁচ কান না হয়। নিশ্চিন্তে থেকো। আমি তাহলে আসি। হ্যাঁ এসো এসো। তাহলে যা বললাম সেটা উজিরকে গিয়ে বলতে পারবি তো? খুব পারবো। বলবো মোহর আছে কোষাগারে আর চাবি আছে গোপালের কাছে। যা তাহলে, রাতের অন্ধকারে ঘোড়া ছুটিয়ে চলে যা। বাহ বাহ বাহ, বড় ভালো খবর এনেছো বটা। কালই হবে ডাকাতি, আর মন্ত্রীকে বলবে এই কাজের উপযুক্ত ইনাম সে পেয়ে যাবে, বুঝেছো? গোপাল, গোপাল দরজা খোল। তোমরা কে ভাই? আমরা ডাকাত। এক্ষুনি দরজা খুলে কোষাগারের চাবি নে, না হলে কিন্তু দরজা ভেঙে কচু কাটা করে রেখে যাব। না না ভাই, না না ভাই, প্রাণে মেরো না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দরজা খুলছি। কি করলে গো? বলি প্রাণের ভয়ে চাবি দিয়ে দিলে, এরপর মহারাজের কাছে তোমার মান থাকবে? থাকবে থাকবে সব থাকবে। বেটার ছেলেরা কষ্ট করে কোষাগার থেকে মোহর নিয়ে যাবে বটে, কিন্তু সেটা সময় এলেই সকলে টের পাবে। এখন নিশ্চিন্ত মনে ঘুমিয়ে পড়ো দেখি। এই এই খবরদার খবরদার বলছি, কোষাগারে ঢুকবে না। যে বাধা দিতে আসবে এই খাড়ার ঘায়ে সব কটা ধর থেকে মুন্ডু আলাদা করে দেব। যা পালা 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 পালা। সব আকবরী মোহর লুট করে নিয়ে চলে গেল। এই গোপালের বুদ্ধিতে চলতে গিয়ে আমার সব সব গেল। এত অধৈর্য হচ্ছেন কেন? না অধৈর্য হবে না, বলেছিল বুদ্ধি দিয়ে ও আকবরী মোহর রক্ষা করবে। এখন দেখছি বয়স বাড়ার সাথে সাথে ও টাকার মুই যত বাড়ছে বুদ্ধিও তত কমছে। আমার বুদ্ধি একটুকুও কমেনি মহারাজ, মোহর আপনার যেমন ছিল তেমনই আছে। মানে ডাকাতেরা যা নিয়ে গেছে সেগুলো সব নকল, মানে সোনার মতো দেখতে হলেও সোনার জলে গিলটি করা। কি বলছোটা কি? সেদিন খেতে বসে আমার হঠাৎ করে ইয়ে পেল। আসলে ওটা ছিল বাহানা। রানীমার সাথে বেরিয়ে গেলাম আমি, রানীমা আমাকে আসল আকবরী মোহর দিলেন। আমি সেটা শ্যাকরাকে দিয়ে 200টা গিলটি করা মোহর এনে রানীমার হাতে দিলাম। তারপর আমার কথা মতো আপনি যথা সময়ে ওই গিলটি মোহরগুলো রেখে দিয়ে এলেন কোষাগারে। আর পরের ব্যাপারটা তো আপনার জানা। তার মানে ডাকাতেরা জানিয়ে গেছে সেগুলো নকল? হ্যাঁ মহারাজ, হ্যাঁ আসল আকবরী মোহর আমি সব যত্ন করে যথাস্থানে রেখে দিয়েছি। সত্যি গোপাল, তোমার জবাব নেই। চলুন মহারাজ, ছদ্মবেশ ধরে একবার চট করে মুর্শিদাবাদ থেকে ঘুরে আসি, দেখি ওদিকে কি হচ্ছে। আরে এই স্বর্ণকার, এটা কি ধরনের বদতমিজি হচ্ছে? সোনার মোহরগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলছো কেন? জাহাপনা, এগুলো একটা ফাঁটি নয়, সব নকল, সোনার জলে গিলটি করা। তার মানে আমাকে ঠকানো হয়েছে? আমি কৃষ্ণচন্দ্রকে দেখে নেবো। কি করে দেখবেন হুজুর? দেখতে গেলেই তো প্রমাণ হয়ে যাবে আমরাই ডাকাত পাঠিয়েছিলাম। তাহলে পাকড়াও করো নাটের গুরু এই বেটা মন্ত্রীকে। ও চামড়া ছাড়িয়ে ডুগডুগি বাজাতে পারলেই আমার রাগ কিছুটা কমবে। ওরে বাবা, এ তো সব বেটাকে ছেড়ে দিয়ে বেড়ে বেটাকেই ধর। কি মন্ত্রী মশাই আপনি এখানে? আরে গোপালের গলা না? শুধু গোপাল নয়, সাথে আমিও আছি। ওরে বাবা, ঘরে নবাব বাইরে মহারাজ, আজ আমি গেলাম রে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.